আজ 18 জুন 2020, চার আষাঢ়, 1427। কোভিড-19 দৈনিক সংবাদ বুলেটিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন। আজকে তথ্য পরিবেশনের আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। আমি অনুরোধ করছি অধ্যাপক ডাক্তার আজবুল কালাম আজাদ স্যারকে আপনাদের সামনে আসার জন্য। প্রিয় সাংবাদিকবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আমি অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। বেশ কিছুদিন পর আপনাদের সামনে হাজির হলাম স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের উপস্থাপনায়। আপনারা অনেকে হয়তো জানেন, আমিও কোভিড-19 আক্রান্ত হয়েছিলাম এবং আমাকে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আপনাদেরও অনেকেই আমার জন্য দোয়া করেছেন, তাই আমি সুস্থ হয়ে আজ বেশ কয়েকদিন হলো অফিসে যোগদান করেছি এবং কাজ করছি। দেশের করোনা রোগের পরিস্থিতি সম্পর্কে আপনারা জানেন, আমাদের সকলের হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত। আমরা নিবেদিত অনেক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিকসহ অনেক শীর্ষ রাজনীতিবিদ, বিশিষ্ট ও গুণীজন এবং অনেক মানুষকে হারিয়েছি। এটি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। প্রিয় দেশবাসী এবং সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ একটি জনবহুল এবং অত্যন্ত জনঘনবসতিপূর্ণ দেশ। অপরপক্ষে করোনা ভাইরাসও একটি অত্যন্ত সোয়াসে ভাইরাস। এ কারণে অসতর্ক চলাফেরা এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে না চললে এদেশে সংক্রমণের হার মোকাবেলা করা কঠিন। দীর্ঘদিন অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখলে কর্মহীনতা, আয় রোজগারের পথ বন্ধ হওয়া এবং অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক কারণেও ব্যাপক অপুষ্টি, রোগবালাই এবং মৃত্যু ঘটতে পারে। সে কারণে জীবন ও জীবিকার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করার জন্য সরকারকে কাজ করতে হচ্ছে। বিশ্বব্যাপী অর্জিত অভিজ্ঞতা এবং বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, কিছুকাল বাংলাদেশে করোনা সংক্রমণের কিছুকাল পরেই বাংলাদেশে করোনা সংক্রমণের উচ্চ হার কমে আসতে পারে। কিন্তু করোনার পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করলে অনেক লুক্কায়িত এবং মৃত্যু কেসও শনাক্ত হবে, সেক্ষেত্রে সংক্রমিত ব্যক্তির সংখ্যা পরিবর্তন দৃষ্টিগোচর নাও হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের পরামর্শ অনুযায়ী করোনা পরিস্থিতি বা অভিজ্ঞতা অনুযায়ী করোনা পরিস্থিতি 1, 2 বা 3 মাসে শেষ হচ্ছে না, এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে, যদিও সংক্রমণের মাত্রা উচ্চ হারে নাও থাকতে পারে। এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মুখ উপলব্ধি করেন। এই মুহূর্তে তিনি দেশের সবচেয়ে ব্যস্ততম ব্যক্তি। করোনা শুধুমাত্র স্বাস্থ্যগত বিষয় নয়, এটি সামাজিক, অর্থনৈতিক, যোগাযোগ, ধর্ম, বাণিজ্য অর্থাৎ জীবনের সকল উপজীব্যকে ঘিরে। কিন্তু তিনি স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অধিকতর জোরালো নজর দিয়েছেন। তিনি সম্প্রতি 2000 চিকিৎসক ও 5000 নার্স নিয়োগ দিয়েছেন। মেডিকেল টেকনোলজিস ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। তার নির্দেশে এখন দীর্ঘস্থায়ী সক্ষমতা তৈরির কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে। কোভিড পরীক্ষার কাজ সরকারি বেসরকারি পর্যায়ে সম্প্রসারিত হবে। সরকারি ব্যবস্থাপনায় জেলা পর্যায় পর্যন্ত আরটিপিসিআর পরীক্ষা যত দ্রুত সম্ভব সম্প্রসারিত হবে। আরও নতুন নতুন সহজে করা যায় এমন কোভিড পরীক্ষা চালু করা হবে। উপজেলা হাসপাতাল পর্যন্ত এ ধরনের পরীক্ষা চালু করার প্রচেষ্টা নেওয়া হবে। সকল জেলা হাসপাতালে আইসিইউ সুবিধা সম্প্রসারণের কাজ চলছে। জেলা হাসপাতাল পর্যন্ত সকল সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন সম্প্রসারণ করা হচ্ছে। হাসপাতালগুলোতে হাই ফ্লো নেজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ মেশিন দ্রুত সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরীক্ষার কিট ও পিপির যেন কোনো অভাব না হয় সেজন্য সুপরিকল্পিত সংগ্রহ ও সরবরাহ পদ্ধতি গ্রহণ করা হচ্ছে।
सरकारी बेसरकारी सकल हासपाताल जेनो कोविड नन कोविड सकल रोगीर भालोभावे चिकित्सा सेवा दे तार जन्य व्यवस्था नेওয়া হচ্ছে। बेसरकारी हासपातालेर विषये मूल्य निर्धारण तदारकी और प्रयोजनीय सरकारी सहायता सकल व्यवस्था नेওয়া হবে। सरकारी और बेसरकारी खात जेनो जौथभावे दायित्व गुरुदायित्व पालन करे से विषये गुरुत्व देওয়া হবে। আপনারা ইতিমধ্যে জোনিং ব্যবস্থার কথা শুনেছেন, অর্থাৎ কোন স্থানে করোনা রোগ সংক্রমণ প্রশমনের জন্য যদি কৌশলগত রেড জোন ঘোষণা করতে হয় সেসব স্থানে যখন যেমন প্রয়োজন তেমন ভাবে তা করা হবে। এভাবেই একটি বিশেষজ্ঞ গ্রুপ কাজ করছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে ভরসা রাখুন এবং বিশ্বের করোনা বাস্তবতার প্রতিও লক্ষ্য রাখুন। বাংলাদেশ ব্যতিক্রমী কোনো দেশ নয়, আমাদের সর্বোচ্চ সামর্থ্যে যা করা সম্ভব এবং যা করা বাস্তবমুখী সরকার সেরকম ব্যবস্থায় নিচ্ছে। একটি কথা বলতে চাই, আপনার সুরক্ষা আপনার হাতেই। যতদিন কোভিড থাকবে ততদিন প্রত্যেককেই স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। আপনার অবহেলা বা অসাবধানতা আপনারই ক্ষতি করতে পারে। লক্ষণ থাকলে অবহেলা করবেন না, চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক ভাই বোনদের প্রতি আবেদন, করোনা সন্দেহ হলে পরীক্ষার জন্য অপেক্ষা না করে দ্রুত চিকিৎসা দিন। যে কোনো মূল্যে আমাদের মৃত্যুর সংখ্যা হ্রাস করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিতেই হবে। আরেকটি জিনিস আমরা সকলেই লক্ষ্য করছি, যাদের বয়স বেশি এবং যাদের অন্য রোগ বালাই আছে, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের রোগ এসব আছে, তাদের একটু মৃত্যু ঝুঁকি বেশি। তারা যেন অধিকতর সাবধান থাকেন, তারা আমাদের দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া স্বাস্থ্যবিধিগুলো যেন মেনে চলেন, সেই বিষয়ে পুনর্বার তাদের দৃষ্টি আকর্ষণ করি এবং তাদেরকে আহ্বান জানাই। পরিশেষে একটি দুঃখজনক ঘটনার কথা উল্লেখ করতে চাই। গত পরশু দিন, গতকালকের আগের দিন, আমাদের একজন সহকর্মী, তার নাম ডাক্তার রাকিব খান, তিনি বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ছিলেন। এই পদটি ছিল একজন পরিচালক র্যাঙ্কের। তিনি আসলে তার একটি নিজস্ব ক্লিনিকে একটি অস্ত্রোপচারকালে দুর্ঘটনাবশত একটি মৃত্যুর ঘটনা ঘটে এবং এর ফলে আসলে রোগীর আত্মীয় স্বজন তাকে মেরে তার মৃত্যু ঘটান। এই যখন সারা দেশ করোনার এই পরিস্থিতিতে জর্জরিত এবং আমাদের কোভিড এবং নন কোভিড সকল রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করা প্রয়োজন, সেই সময় আমার মনে হয় মানুষকে ধৈর্য ধারণ করা দরকার এবং এই রকমের দুর্ঘটনা যথেষ্ট নিন্দনীয়। আমি আসলে জনাব ডাক্তার রাকিব খানের প্রতি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের প্রতি আহ্বান জানাই, এই ঘটনার জন্য যথাযথ বিচারের ব্যবস্থা করা হয়, যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমি চিকিৎসক ভাই বোনদের অনুরোধ জানাব যেন এই পরিস্থিতিতে কোনোভাবেই আমরা চিকিৎসা সেবা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত না করি। সরকার অবশ্যই এই ক্ষেত্রে ব্যবস্থা নেবে, আমরা এই আশা করি। সবশেষে আবার একটা কথা দিয়ে শেষ করতে চাই যে আপনার সুরক্ষা আপনারই হাতে। কোনো অবস্থাতেই আমাদের স্বাস্থ্যবিধি মানতে আমরা যেন ভুলে না যাই এবং নিজের সতর্কতা নিজের সাবধানতা আমরা অবলম্বন থেকে দূরে না থাকি। এ পর্যায়ে প্রতিদিন আপনারা হলো আসলে যে তথ্যের জন্য অপেক্ষা করেন, যে পরীক্ষণের জন্য অপেক্ষা করেন, আমি অধ্যাপক নাসিমা সুলতানকে অনুরোধ করব যে তিনি হলো তাই পরিসংখ্যানটি দেবেন। আমি আরও একটি জিনিস আপনাদেরকে জানাতে চাই, যেহেতু বিষয়টি 2 থেকে 3 বছরের জন্য হতে যাচ্ছে, কাজেই আমাদের এই যে স্বাস্থ্য বুলেটিনের পরিবেশনা এবং কে পরিবেশন করবেন, কীভাবে পরিবেশন করবেন, এ বিষয়েও হয়তো ব্যতিক্রম আসবে। আমাদের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে আরও উদ্ভাবন করতে হবে এবং আমরা সেই ব্যবস্থাগুলোই বাংলাদেশে প্রবর্তন করব। আমাকে শোনার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আমি অধ্যাপক নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তরকে নিয়মিত প্রতিদিনের মতো তার স্বাস্থ্য পরিসংখ্যান দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মহাপরিচালক মহোদয় অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 17,349টি এবং পরীক্ষা হয়েছে 16,259টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,067,503টি নমুনা। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,803 জন।
শনাক্তের হার 23.39%। এ পর্যন্ত শনাক্ত 1,02,292 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,975 জন। হাসপাতাল এবং বাসায় সহই সুস্থতা এবং এ পর্যন্ত সুস্থ 40,164 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 39.26%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন। এ পর্যন্ত 1,343 জন মৃত্যুবরণ করলেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 31 জন, নারী 7 জন। বয়স বিভাজনে 0-10 বছরের 1 জন, 21-30 বছর 2 জন, 31-40 5 জন, 41-50 3 জন, 51-60 6 জন, 61-70 14 জন, 71-80 5 জন এবং 81-90 বছর বয়সের মধ্যে 2 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 14 জন, চট্টগ্রাম বিভাগে 18 জন, রাজশাহী বিভাগে 1 জন, খুলনা 2 জন, বরিশাল 1 জন, ময়মনসিংহ 1 জন এবং রংপুর 1 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 24 জন, বাড়িতে মৃত্যুবরণ করেছেন 14 জন। 24 ঘন্টা আইসোলেশনে 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 674 জন এবং 24 ঘন্টা ছাড় পেয়েছেন 400 জন। এ পর্যন্ত আইসোলেশনে 17,871 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 6,845 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 11,026 জন। কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় নতুন করে 2,821 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,32,641 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন 2,605 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,69,935 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 62,706 জন। 629টি প্রতিষ্ঠান জেলা এবং উপজেলা পর্যায়ে আছে যাতে কোয়ারেন্টাইনে রাখা যায়, সেবা দেওয়া যায় 31,991 জনকে। বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় আছেন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ করা হয়েছে 800টি। সংগৃহীত হয়েছে এ পর্যন্ত 25,24,285টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,34,805টি। বর্তমানে মজুত আছে 1,89,480টি। এই সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। ফোনে সেবা দেওয়া হয়, 24 ঘন্টায় ফোনে সেবা দেওয়া হয় এবং গত চব্বিশ ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 2,02,725টি। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,18,62,594টি এবং অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,370 জন। 24 ঘন্টায় নতুন করে যুক্ত হয়েছেন আরও 8 জন চিকিৎসক। স্বেচ্ছাভিত্তিতে সেবাদানকারী চিকিৎসক 4,217 জন। 24 ঘন্টায় আন্তর্জাতিক বিমানবন্দরতে স্ক্রিনিং হয়েছে 29 জন, স্থলবন্দরে 402 জন, সমুদ্র বন্দরে 150 জন এবং মোট 581 জনকে স্ক্রিনিং করা হয়েছে। এ পর্যন্ত বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর, ক্যান্টনমেন্ট, রেল স্টেশনে স্ক্রিনিং হয়েছেন 7,21,477 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 16,361 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 5,03,034 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়ায় 2,089 জন, এ পর্যন্ত 15,498 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,19,759 জন এবং এ পর্যন্ত বিশ্বে শনাক্ত হয়েছেন 80,61,550 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 5,494 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 4,40,290 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সূত্র সিচুয়েশন রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা 17 জুন 2020। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সঠিকভাবে মাস্ক ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, সাবান পানি দিয়ে বারবার 20 সেকেন্ড ধরে হাত ধুবেন। আপনার সুরক্ষা আপনার হাতে, নিজে সুরক্ষিত থাকবেন, পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখার জন্য, থাকার জন্য উদ্বুদ্ধ করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।